বন্ধুরা, আপনারা যারা যারা টিকটক কিংবা ইনস্টাগ্রাম ব্যবহার করেন, তারা হয়তো এই ডান্স ভিডিওটা দেখেছেন। এই ভিডিওটা বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ভিডিওটা এডিটিং করতে হয়। এরকম বডি ট্র্যাকিং ভিডিও এডিটিং করার জন্য সর্বপ্রথম আপনারা যখন এই ভিডিওটাকে শ্যুট করবেন, তখন ক্যামেরা শেকিং করে, ঠিক মোবাইল স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এরকম ক্যামেরাটাকে শেকিং করে ভিডিও শ্যুট করতে হবে। তারপর আপনারা কি করবেন, আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করবেন। বন্ধুরা, ক্যাপকাটে আসার পর আপনারা এখানে নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে ডান্স ভিডিওটাকে এডিটিং করতে চাচ্ছেন, ট্র্যাকিং করাতে চাচ্ছেন, সেই ভিডিওটাকে ইম্পোর্ট করবেন। তো আমি এখানে এক্সাম্পল একটা ভিডিও ইম্পোর্ট করতেছি। বন্ধুরা, ভিডিও ইম্পোর্ট করার পর আপনারা ভিডিও লেয়ার উপরে একটা ক্লিক করবেন। ভিডিও লেয়ার উপরে ক্লিক করার পর আপনারা এখানে ক্যামেরা ট্র্যাকিং নামে একটা অপশন পেয়ে যাবেন। যদি আপনার ক্যামেরা ট্র্যাকিং অপশনটা না পান, তাহলে কি করবেন, ক্যাপকাট থেকে বের হয়ে যাবেন। ক্যাপকাট থেকে বের হয়ে আবার আপনারা সেম ভিডিওটাকে ইম্পোর্ট করবেন, তাহলে আপনারা এই ক্যামেরা ট্র্যাকিং এই অপশনটা পেয়ে যাবেন। বন্ধুরা, ক্যামেরা ট্র্যাকিংয়ে ক্লিক করার পর আপনারা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে এআই মুভমেন্ট আর একটা হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং। তো আপনারা এখানে ক্যামেরা ট্র্যাকিং এটাতে ক্লিক করবেন। এখানে আপনারা তিনটে অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে পেস, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে হ্যান্ড। এখানে যে মেয়েটা দেখতে পাচ্ছেন এটা একটা সাবজেক্ট। এখানে যদি এই মেয়ের চেহারাটা বেশি নাড়াচাড়া করে তাহলে আপনারা পেস ট্র্যাকিং করবেন, যদি শরীরটা বেশি নাড়াচাড়া করে তাহলে আপনারা বডি ট্র্যাকিং করবেন। যেহেতু এই মেয়ে এখানে নাচতেছে, তো এখানে তার হাতটা বেশি নাড়াচাড়া করতেছে, তাহলে আমরা কি করব, এখান থেকে হ্যান্ডে ক্লিক করব, তারপর স্টার্টে ক্লিক করব। এখান থেকে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন। এখান থেকে আপনারা 100% পর্যন্ত ওয়েট করবেন। তো বন্ধুরা, এখান থেকে 100% হওয়ার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ফিট ক্যানভাস, এটাতে ক্লিক করবে, এটাকে অন করে দেবেন। তারপর কিপ হ্যান্ড সাইজ এটাকে অন করে দেবেন। মোট কথা এই ন্যাসের তিনটাকে অন করে দেবেন। এবার টিক্সিমাতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই দিচ্ছি। তবে আপনারা কি করবেন, আপনারা উপর দিকে এক্সপোর্টের অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসছে। তো যারা যারা নতুন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।